হ্যাঁ, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে মিটিং যেটা মূলত আমরা যে উদ্দেশ্যে মিটিংটা করছি, যে প্রত্যেক বছর রিপাবলিক ডে যেটা স্টেট লেভেল ফাংশন যেটা হয় এয়ার গ্রাউন্ডে, ওই প্রোগ্রামটা যাতে ওই আমরা মিডিয়া পার্সন যারা বন্ধুরা যারা আছে আমাদের রাজ্যের প্রিন্ট ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ার, ওনাদের সঙ্গে আমাদের আইসি ডিপার্টমেন্ট, আরক্ষা দপ্তর, SPSB, ট্রাফিক, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবার সঙ্গে কোঅর্ডিনেশন করা এবং মাঠের প্রোগ্রাম যাতে সবাই যাতে খুব কনভিনিয়েন্টলি দেখতে পারে, রুলস রেগুলেশন যেগুলো আছে মানে নতুন নতুন রুলস রেগুলেশন কোভিড থেকে শুরু করে সবগুলো এলাবোরেটলি ডিসকাস করা হয়েছে আজকের মিটিংয়ের বিভিন্ন, এবং অ্যাকর্ডিংলি ওনাদেরকে সবাইকে অনুরোধ করা হয়েছে যে যাতে কমপ্লায়েন্স করার জন্য প্রপার ওয়েতে। আর একটা বিষয় আমি শেয়ার করতে চাই আপনাদের, যে এই বছরের প্রোগ্রামও কোভিডের কারণে মূল মাঠের প্রোগ্রামে কমন এন্ট্রি অ্যালাউড না, রেস্ট্রিক্টেড এন্ট্রি আছে, যারা আইডেন্টি কার্ড প্লাস যারা ইনভিটেশন কার্ড যারা তারাই অ্যালাউড। কমন পাবলিকের জন্য চেষ্টা করা হবে যাতে প্রোগ্রামটাকে লাইভ টেলিকাস্ট করা হয়, মানুষ যাতে আমরা বিভিন্ন চ্যানেলগুলো রাজ্যে যারা বিভিন্ন চ্যানেলগুলো ওনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট করে মানুষ যাতে আমাদের রাজ্যের মানুষ এই রাজ্যের যে আমাদের দেশের রাষ্ট্রের মূল অনুষ্ঠান রাজ্যের ক্ষেত্রে যেটা হবে 26 তারিখ প্রোগ্রামটা তারা ঘরে বসে দেখতে পারে। আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি দিতে চাই। আমরা যদিও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা পত্রিকাতে বিভিন্ন জায়গাতে আমরা মেসেজ আমরা চিঠি দিব যে যদি লাইভ টেলিকাস্ট প্রোগ্রামটা হবে তার বাড়িতে ইয়ে করে, কারণ সবাই এটা তাকিয়ে ওই দিনের প্রোগ্রামটাতে আসার জন্য অনেকেই থাকে, কিন্তু কোভিডের কারণে সবাইকে এন্ট্রি দেওয়া সম্ভব নয়, রেস্ট্রিক্টেড থাকবে প্রোগ্রামটা।